এবার মানে যেরকম বললাম, চলো রেডি আমরা। থ্যাংক ইউ। এবং সেই সঙ্গে চলুন একখানা শিল্পীর কাছ থেকে, আপনাদের প্রিয় 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 মানুষের কাছ থেকে। ডান্স তো হবেই, অতি অবশ্যই হবে, তো একটু ডায়লগ, আরেকটা যদি কিছু ডায়লগ থাকে চাইবো। যেহেতু মা মাসি দিদি ভাইরা সকালে সন্ধে হলেই টিভির পর্দায় বসে থাকেন, আজকে ওনাদের জন্য এত দূর থেকে ছুটে এসেছেন আপনাদের স্টার জলসা পরিবারের আলতা ফড়িগের। শুভদীপ জানা, মা কৃষ্ণা জানা, মানে বাচ্চাটা, ছোট্ট বাচ্চা একজন মেলার মধ্যে হারিয়ে গেছে। যদি কারুর কাছাকাছি, গিন্নুমের কাছাকাছি কমিটি দাদা ভাইরা আছে, ওনাদের কাছে একটু পৌঁছে দিলে মনে হয় খুব ভালো হয়। শুভদীপ জানা, তুমি ভাই একদম গিন পাওয়া গেছে, আয় দেখেন, বলতে না বলতেই হাজির, কি অবস্থা, সত্যি সত্যি ধন্যবাদ। চলুন ফিরে আসবো আপনাদের প্রিয় প্রিয় সেই শিল্পীর কাছে, আলতা ফড়িঙের কাছে, খেয়ালির কাছে ফিরে আসবো। একখানা সুন্দর একখানা ডায়লগ, যেটা মা বোনেরা খুব শুনতে ভালোবাসেন, আপনার খুব জনপ্রিয় ডায়লগ, চলো। তো জনির ডায়লগ তো হলো, এবার একটা ফড়িঙের ডায়লগ না হলে হয় না। ফড়িঙের একটা ডায়লগ, আমি একটু পুরনো ডায়লগ বলছি। ব্যাংবাবু, তো মানে যে আমাদের গ্রামের ওই ব্যাংকে কাজ করো, মা তো তোমার কথা বলেছিল, তুমি নাকি খুব ভালো মানুষ। বলছি ব্যাংবাবু, শোন না, তুই আমার মাকে একটু খুঁজতে সাহায্য করবি? আসলে সাহায্য চাওয়ার মতো না আমার কাছে আর কেউ নেই, আমি কাকে বলবো বলতো? আমার তো মা ছাড়া আর কেউ নেই, কার কাছে যাব আমি? মা না থাকলে আমি কী করবো, কোথায় যাব, আমি কিছু বুঝতে পারছি না, আমার না মাথাটাই কাজ করছে না। শোন না, তুই তো কলকাতায় থাকিস,
তুই কলকাতায় আমাকে নিয়ে যেতে পারবি রে? ওখানে গিয়ে আমি আমার মাকে খুঁজব। আমার মা কোথায় আছে, কেমন আছে আমি কিচ্ছু জানি না। আমি সব জায়গায় খুঁজেছি মাকে, কোথাও পাচ্ছি না। তুই দেখ না, কলকাতায় তো নাকি অনেক বড় বড় মানুষ থাকে, তাদের নাকি অনেক ক্ষমতা। তুই আমাকে ওখানে নিয়ে যাবি? আমি মাকে খুঁজবো ওখানে, আমি তোকে কথা দিচ্ছি। আমার কাজ হয়ে গেলে আমি ফিরে চলে আসবো, তোকে আর একটুও জ্বালাবো না। এইটুকু সাহায্য আমাকে করবি ব্যাং বাবু? আমার যে তোকে খুব দরকার। থ্যাংক ইউ। চাইবো গো একটু, সকলে একটু জোরে হাতে তালি। এবার চলুন একটা কথা বলে নিই খেয়ালিকে। খেয়ালি দেখো, আজকে আমাদের কল্যাণপুর কালী পুজো শ্মশান কমিটির সকল কর্ণধাররা, এনারা নিজেরাই জানেন না কয়েক বছরের, কয়েক মানে কত বছরের এই পুজো, কত বছরের এই মেলা। ওনারা তিনটে বড় বড় এলসিডি লাগিয়েছেন। এই সামনেরটা হচ্ছে স্টার জলসা থেকে শুরু করে জি বাংলা সব কিছু আছে। এদিকটা দেখুন একদম স্টার গোল্ড, সালমান খান, ঋত্বিক রাশন সবাই ভর্তি আছে বলিউডের, একদম ডান্স নাম্বার ওয়ান। আর এদিকটা কি বলবো, একদম ডিডি বাংলা। হ্যাঁ, আমাদের প্রিয় প্রিয় কমিটি সবাই, মায়েরা বোনরা মাসিরা, একটু চাইবো ওনাদের দিকে একটু হাতে তালি দিয়ে একটু সহযোগিতা। সবাই মিলে একবার জোরে হাতে তালি, সবাই মিলে। আচ্ছা, তো এবার আর এদিকটা একটু আসবেন তো, একদম আগে এখানে আমার মানে দাদা ভাইরা আজকে। তো এবার ডান্সে যেতে হবে, অনেকে রিকোয়েস্ট হয়েছে ডান্সার জিমন্যাস্টিক্সের জন্য ওয়েট করছে। তো যেহেতু ওটাই আমার লাস্ট থাকে, তো তার আগে জাস্ট দু লাইন আমি ইয়াং জেনারেশনসদের খুব পছন্দের একটা গান আমি এমনি গাইছি, তোমরা পিছনে দিতেও পারো নাও দিতে পারো। তো আমি জানি স্পেশালি গানটা এই এইখানের জন্যই। তো ডান্সে যাওয়ার আগে দিস মাই লাস্ট সং, দেখি চিনতে পারো কিনা তোমরা। আগলাবা মজবুরিনো, চেনা গেছে? আগলাবা মজবুরিনো, আন জান দীপ সুরিনো, শহর বনে হা তেরি বাবা চুয়া।